হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ বক্স অফিস নেক্সট নিউজ। আজকে আমরা এক্সপ্লেনেশন করব মার্ভেলের একটি ওয়েব সিরিজ যেটির নাম ডেয়ার ডেভিল। ডেয়ার ডেভিলের প্রথম সিজন নিয়ে আজকে আমাদের এই এক্সপ্লেনেশন, এবং এটি আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রথম এক্সপ্লেনেশন। আপনারা যারা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভক্ত, হয়তো অনেকেই এই সিরিজটি মিস করে গিয়েছেন। এই সিরিজের গল্প দ্য অ্যাভেঞ্জার সিনেমার পরপরই, তো চলুন দেরি না করে শুরু করা যাক ডেয়ার ডেভিল সিজন ওয়ান এর এক্সপ্লেনেশন। সো আর ইউ লাইক আ সুপারহিরো লাইক দ্য ডেভিল? I'm Daredevil. ম্যাট মার্ডকের ছোটবেলায় একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট ছোট হলেও তার প্রভাব পড়ে ম্যাটের উপর বড়সড়ভাবে। অ্যাক্সিডেন্টের জন্য ম্যাট অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে যাওয়ার পর ম্যাট খেয়াল করে তার চোখ অন্ধ হলেও তার শরীরের অন্যান্য ইন্দ্রিয়গুলো অনেক বেশি সচল হয়ে গেছে। সাধারণ মানুষ যা অনুভব করতে পারে না, ম্যাট সেই সব বিষয়ে অনুধাবন করতে পারে তার অন্যান্য সেন্স ও সিক্স সেন্স দিয়ে। এই প্রখর সেন্সের মাধ্যমে সে ট্রেনিং নিয়ে বড় হয়ে সুপার হিরো হিসেবে নিজেকে তৈরি করে। রাতের বেলায় সে বের হয় এবং শহরের গুন্ডাদের ধোলাই করে। সন্ত্রাস ও গুন্ডাদের মারার পর ম্যাট সবসময় গির্জায় যায় এবং সেখানে ফাদারের সামনে কনফেশন দেয়। 2013 সালে দ্য অ্যাভেঞ্জার্স সিনেমায় অ্যাভেঞ্জার্স ও এলিয়েনদের লড়াইয়ে শহর ধ্বংসের পর রাশিয়া ও চায়না আন্ডারওয়ার্ল্ডের ডনেরা শহর কব্জা করেছে। ম্যাট রাতের বেলা মুখোশ পরে ভিজিলান্টি হয়ে সেই সব গুন্ডাদের সাহায্যতা করে, এবং দিনের বেলায় সে একজন উকিল অর্থাৎ আইনজীবী হয়ে কাজ করে। ম্যাট মার্ডকের একজন বেস্ট ফ্রেন্ড আছে যার নাম ফগি নেলসন। তারা একসাথে আইন পাশ করেছে এবং এখন তারা তাদের নিজস্ব একটি ল ফার্ম শুরু করতে যাচ্ছে যার নাম তারা দিয়েছে নেলসন অ্যান্ড মার্ডক। ফগি নেলসন পুলিশদের সাথে বিভিন্নভাবে সুসম্পর্ক রাখার চেষ্টা করে যাতে তারা ল ফার্মে ভালো ভালো কেস পায়। এরপর দৃশ্য কাট হয়ে অন্য একটি দৃশ্যে যায় যেখানে দেখা যায় ক্যারেন পেজ নামের একটি মেয়ে একটি ছেলের সাথে ডেট করতে যায়, কিন্তু পরের দিন সকালে উঠে দেখে ছেলেটি খুন হয়ে পড়ে আছে এবং ক্যারেনের সমস্ত শরীরে রক্ত মেখে আছে। স্বাভাবিকভাবেই পুলিশ আসার পর ক্যারেনের শরীরে রক্ত দেখে তাকে খুনি হিসেবে অ্যারেস্ট করে। মূলত ক্যারেন ইউনিয়ন অ্যালাইড নামের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে এবং তারাই ক্যারেনকে এই খুনের দায়ে ফাঁসিয়ে দেয়। এই ক্যারেন পেজের কেস যায় নেলসন অ্যান্ড মার্ডকের কাছে এবং এটি হতে যাচ্ছে ম্যাট ও ফগির প্রথম কেস। তারা দুজন সেখানে যাবার পর বুঝতে পারে এই কেস অনেক জটিল, কিন্তু যেহেতু ম্যাটের কাছে সেন্স পাওয়ার আছে তাই সে ক্যারেনের কথা শুনে বুঝে ফেলে যে ক্যারেন মিথ্যা বলছে না এবং সে নির্দোষ। এরপর ম্যাট তার কেস নেয় এবং ক্যারেনকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। এরই মধ্যে রাতের বেলায় ক্যারেন পেজের উপর হামলা হয়, কিন্তু সে নিজেকে যথাসম্ভব চেষ্টা করে বাঁচিয়ে নেয়। এরপর ম্যাট গিয়ে পুলিশদের জানায় যেহেতু তার ক্লায়েন্টের উপর হামলা করা হয়েছে সেহেতু যেন তাকে ছেড়ে দেওয়া হয়, এবং খুনের হামলার জন্য পুলিশ শেষমেশ ক্যারেনকে ছেড়ে দিতে বাধ্য হয়। ক্যারেন পেজ ম্যাটকে জানায় ইউনিয়ন অ্যালাইড কর্পোরেশনের দুর্নীতির প্রমাণ ওই ছেলের কাছে ছিল যার কারণে তারা ওই ছেলেকে খুন করেছে, এবং ক্যারেনের কাছেও কিছু অবশিষ্ট প্রমাণ রয়েছে যার কারণে তারা তাকে প্রথমে খুনের দায়ে জেলে ভরিয়েছে এবং এখন তাকে মারার চেষ্টা করছে। এমনকি সেদিন রাতের বেলায় আবারও ক্যারেনের উপর হামলা করতে আসে একজন অ্যাসাসিন, কিন্তু সেই রাতেই ম্যাট ভিজিলান্টি সেজে অর্থাৎ ডেয়ার ডেভিল হয়ে ক্যারেনকে বাঁচায়। এবং শেষ পর্যন্ত শহরের একজন সৎ জার্নালিস্ট বেন ইউরিকের মাধ্যমে ইউনিয়ন অ্যালাইড কর্পোরেশনের সেই দুর্নীতি এক্সপোজ করা হয় এবং সেই কেসের সমাপ্তি এখানেই হয়। এরপর দেখা যায় ক্যারেন পেজ ফগি ও ম্যাটের কাছে আসে এবং নেলসন ও মার্ডক ল ফার্মে কাজ করতে চায়। ফগি ও ম্যাট তাকে সেক্রেটারি হিসেবে রেখে দেয়। এরপর জেমস উইসলি নামের এক ব্যক্তিকে দেখা যায় যিনি শহরের আন্ডারওয়ার্ল্ডের একজন মুখ্য সদস্য। সে শহরের অন্যান্য মাফিয়া দলের সাথে এই বিষয়ে আলোচনা করে যে শহরে মুখোশ পরা কেউ একজন এসেছে যে তাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এরপর দুজন রাশিয়ান মাফিয়া ম্যাটকে ধরার জন্য একটি ছেলেকে কিডন্যাপ করে, কারণ তারা জানে এই বাচ্চা ছেলেকে বাঁচাতে কালো মুখোশ পরা সেই লোক অবশ্যই আসবে, এবং হলোও তাই। এটা যেহেতু ম্যাটের জন্য ফাঁদ ছিল তাই এবার ম্যাট মাফিয়াদের কাছে ধরাশায়ী হয়ে যায়। এই সময় ক্লেয়ার টেম্পল নামে এক নার্স তাকে ডাস্টবিনের মধ্যে দেখতে পায় এবং তার চিকিৎসা করে। এই সময় আবারও ম্যাট মার্ডকের ছোটবেলার গল্প দেখানো হয় যেখানে দেখা যায় ম্যাট মার্ডকের বাবা হেলস কিচেন শহরের একজন বক্সার ছিলেন। দারিদ্রের কারণে তার বাবা এক মাফিয়ার কাছ থেকে টাকা নেয় একটি বক্সিং গেমে হেরে যাওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে তার মনে হয় সে যদি বক্সিংয়ে হেরে যায় তবে সে তার ছেলে ম্যাটের কাছে ছোট হয়ে যাবে, তাই সে ইচ্ছা করে না হেরে বরং তার ছেলের জন্যই সেই গেম জিতে যায়। কিন্তু এতে করে সেই মাফিয়া রেগে যায় এবং ম্যাটের বাবাকে খুন করে। এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে যেখানে দেখা যায় ক্লায়ার টেম্পল ম্যাটের চিকিৎসা করছে এবং সে বুঝে যায় এই লোক অন্ধ। সে ম্যাটের কাছে নাম জিজ্ঞাসা করলে সে তার নাম বলে না, উল্টে সতর্ক করে যে তাকে মারতে কিছু রাশিয়ান আসছে। এবং এমন সময় ক্লায়ার টেম্পলের দরজায় করানার একজন মাফিয়া এজেন্ট। ক্লায়ার সে মাফিয়া এজেন্টের সাথে কথা বলে তাকে চলে যেতে বলে, কিন্তু সে এজেন্ট যাওয়ার সময় অন্যান্য রাশিয়ানকে কল করতে যায় এবং এটা টের পেয়ে যায় ম্যাট। ম্যাট অনেক দূর থেকেও মানুষের চালচলন ও হৃদস্পন্দন বুঝতে পারে। সে দ্রুত বাইরে আসে এবং সিঁড়ি থেকে নামতে থাকা সেই এজেন্টের মাথায় পারফেক্টলি একটি গ্যাস সিলিন্ডার ফেলে দেয় কল করার আগে। এরপর সে রাশিয়ানকে ছাদে নিয়ে গিয়ে টর্চার করে এবং জিজ্ঞাসা করে কিডন্যাপ করা সেই বাচ্চাকে তারা কোথায় বন্দি করে রেখেছে। রাশিয়ান এজেন্ট যখন তাকে ঠিকানা বলে দেয় তখন ম্যাট তাকে ছাদ থেকে নিচে একটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। এরপর ম্যাট সেই ঠিকানায় যায় এবং সেখানে দারুণ একটি হলওয়ে অ্যাকশন সিন আছে যেটাকে সিরিজের বেস্ট অ্যাকশন সিন হিসেবে বলা হয়,
এবং অ্যাকশন শেষে ম্যাট সে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। এরপর একটি দৃশ্যে দেখা যায় শহরের অন্য পার্টির এক ডনকে, যে একটি স্পোর্টস বারের মধ্যে বোলিং করছিল। এমন সময় জন হিলি নামের এক লোক আসে যে সেই ডনের সাথে খেলতে চায়, কিন্তু বোলিংয়ের নাম করে প্রথমে জন হিলি সেই ডনের বডিগার্ডদের মারে এবং তারপর ডনের মাথায় বল দিয়ে আঘাত করে তাকেও হত্যা করে। এরপর পুলিশ জন হিলিকে গ্রেফতার করে। এবার দেখা যায় জেমস উইসলি জন হিলির কেস নিয়ে এসেছে নেলসন ও মালডকের কাছে, কারণ এর আগে ম্যাট ও ফগির সম্পর্কে জেনেছে সেই ইউনিয়ন এলাইট কেসের সময়, এবং সে ম্যাট ও ফগিকে মোটা অঙ্কের টাকা অফার করে। কিন্তু ম্যাট ও ফগি সাধারণত এই ধরনের কেস লড়ে না, তারা অসহায় ও নির্দোষ মানুষের হয়েই কেস লড়ে। কিন্তু ম্যাট আসলে জানতে চাচ্ছিল এই মাফিয়াদের হেডকে, যার কারণে সে এই কেস লড়তে রাজি হয়। এবং জন হিলিকে জিজ্ঞাসাবাদ করার সময় ম্যাট বুঝতে পারে এই কেস লড়লেই সে জানতে পারবে এই গ্রুপের বসকে। কোর্টে কেস চলাকালীন সময় ম্যাট সিক্স সেন্স দিয়ে বুঝতে পারে এখানে জুরি বোর্ডের এক মহিলাকে নিশ্চয়ই ভয় দেখানো হচ্ছে। পরবর্তীতে ওই মহিলাকে যে ব্ল্যাকমেইল করছিল তাকে শায়েস্তা করে ম্যাট। কিন্তু পরের দিন ম্যাট আবারও খেয়াল করে এবার অন্য জুরি ভয় পেয়ে আছে এবং তাকেও কেউ ব্ল্যাকমেইল করছে। এরপর জন হিলি ছাড়া পেয়ে যায় এবং রাতের বেলায় ম্যাট ওরফে ডেয়ারডেভিলের হাতে পাকড়াও হয়। ম্যাট ওকে ইচ্ছা মতো ধোলাই করে এবং জানতে চায় সে কার হয়ে কাজ করে তার বসকে। তখন জন ম্যাটকে বলে যে সে উইলসন ফিস্কের হয়ে কাজ করে, এবং এটি বলার পরই সে আত্মহত্যা করে, কারণ সে যেহেতু উইলসন ফিস্কের নাম জানিয়ে দিয়েছে তাই ফিস্ক তাকে এমনিতেও বাঁচতে দেবে না। এবং এখানে এই সিরিজের মূল ভিলেন উইলসন ফিস্ক ওরফে কিং পিনের দেখা মেলে। তাকে দেখা যায় সে একটি পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে এবং সেখানে কর্মরত একটি মেয়ের সাথে কথোপকথন চলছে। মেয়েটির নাম ভেনেসা এবং মেয়েটিকে ফিস্কের ভালো লেগে যায়, তাই সে ডেটের অফার করে এবং ভেনেসাও ডেটের জন্য রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় ম্যাট মার্ডক অর্থাৎ আমাদের ডেয়ারডেভিল সে উইলসন ফিস্ককে খুঁজছে এবং তার চ্যালাদের যেখানে পাচ্ছে সেখানেই কেলাচ্ছে। কিন্তু ফিস্ক যেহেতু পুরোপুরি আন্ডারগ্রাউন্ডে থাকে তাই ফিস্ক থাকে পুরোপুরি ধরাছোঁয়ার বাইরে। জেমস উইসলি আবারও সেই রাশিয়ান দুই এজেন্টকে ঠিক করে ডেয়ারডেভিলকে খুন করার জন্য। এরা প্রথমে হসপিটালে যায় সেই এজেন্টের কাছে যাকে ম্যাট মার্ডক ছাদ থেকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। ওরা এই লোককে এমন একটি মেডিসিন দেয় যেটি শরীরে প্রবেশের পর সাময়িক সময়ের জন্য সেই লোকের জ্ঞান ফেরে এবং সব খুলে বলে রাশিয়ান এজেন্টদের। রাশিয়ান এজেন্টরা সবসময় ক্লায়ার টেম্পেলের বাড়ি থেকে তাকে তুলে আনে, কিন্তু তুলে আনার আগ মুহূর্তেই ক্লায়ার কল করে ম্যাট মার্ডককে। রাশিয়ান এজেন্টরা ক্লায়ারকে তুলে নিয়ে গিয়ে তার উপর টর্চার করে এবং ব্ল্যাক মাস্ক পরার লোকের সম্পর্কে জিজ্ঞাসা করে। এ সময় ম্যাট এসে লাইট বন্ধ করে সবগুলোকে উদুম কেলায় এবং তারপরই ক্লায়ারকে বাঁচিয়ে আনে ম্যাট, এবং পরবর্তীতে তাদের ভেতর রোম্যান্টিক ভাব ভালোবাসা তৈরি হয়। এদিকে আমাদের সিরিজের ভিলেন উইলসন ফিস্ককেও একটি রোম্যান্টিক ডেটে আমরা দেখতে পাই সেই পেন্টিং ওম্যান ভেনেসার সাথে। কিন্তু সেই সময় রাশিয়ান ব্রাদার্সরা এসে জানায় কিভাবে ব্ল্যাক মাস্ক অর্থাৎ ডেয়ারডেভিল তাদের কেলিয়েছে। এতে করে ফিস্ক ও ভেনেসার ডেট খারাপ হয়ে যায় এবং ভেনেসা এক প্রকার অনাগ্রহ নিয়ে চলে যায়। এতে করে ফিস্কের মাথা খারাপ হয়ে যায় এবং সে গাড়ির দরজার সাথে বাড়ি মেরে মেরে রাশিয়ান ব্রাদার্সের মাথা আলাদা করে দেয় শরীর থেকে। জেমস উইসলি এবার সেই মৃত শরীর রাশিয়ানদের পাঠিয়ে দেয় এবং মিথ্যা খবর দেয় যে এদের খুন করেছে ম্যান ইন ব্ল্যাক অর্থাৎ ডেয়ারডেভিল। এবার দেখা যায় আন্ডারওয়ার্ল্ডের সব ইভিল ডনেরা সাক্ষাৎ করছে এবং বলছে আপাতত তাদের রাস্তায় আর কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাডাম গাও নামের এক বুদ্ধিমতী মহিলা ডনকে সেখানে দেখা যায় এবং তার আশঙ্কা রাস্তা এখনো পরিষ্কার নয়, তাই ফিস্ক তার সাথে আলাদা করে আলোচনা করে এবং সমাধান নেয়। দৃশ্য পাল্টে নেলসন ও মার্ডকে আসে, যেখানে দেখা যায় তাদের সাথে একজন স্প্যানিশ ক্লায়েন্ট দেখা করতে এসেছে যার নাম এলেনা। সে অভিযোগ তুলেছে তার বাড়িতে হামলা হয়েছে, কারণ কিছু লোক আছে যারা চায় মিস এলেনার বাড়ি ভেঙে সেখানে তাদের কার্য সিদ্ধি করতে। যেহেতু মিস এলেনা রাজি হয়নি তাই তারা হুমকি দিয়ে গেছে এবং বাড়িতে ভাঙচুর করে গেছে। এরপর ফগি ও ক্যারেন সেই বিপরীত পক্ষের উকিলের কোম্পানিতে যায় তার সাথে দেখা করতে। এই কোম্পানিতেই একসময় ফগি ও ম্যাট ইন্টার্নশিপ করছিল এবং ফগির সাথে এই সময় তার এক্স গার্লফ্রেন্ডের দেখা হয়ে যায়, এবং ফগির এক্স তাকে উপদেশ দেয় কেস না লড়ে যেন নেগোসিয়েশন অর্থাৎ সমঝোতা করে নেয়। এদিকে ম্যাট পুলিশের কাছে যায় কমপ্লেন করতে এবং সেখানে গিয়ে সে তার সুপার হিয়ারিং পাওয়ার দিয়ে দূরে এমনকি পাশের রুমে বসে থাকা পুলিশ অফিসারদের কথা শুনতে থাকে। তখন সে শুনতে পায় দুজন পুলিশ অফিসার রাশিয়ানকে জেরা করছে এবং এক পর্যায়ে সেই রাশিয়ান উইলসন ফিস্কের নাম নেয় এবং পুলিশ অফিসার দুজন সেই রাশিয়ানকে মেরে ফেলে। তখনই ম্যাট বুঝে ফেলে পুলিশ ডিপার্টমেন্টও উইলসন ফিস্কের দখলে আছে। এরপর রাশিয়ানদের হেড, যাদের বলা হয়েছিল ডেয়ারডেভিল তাদের লোকদের মেরেছে, তারা প্রকৃত সত্য জানতে পারে যে আসলে উইলসন ফিস্কি তাদের ভাই ও লোকদের খুন করেছিল, এবং রাশিয়ানরা সিদ্ধান্ত নেয় উইলসন ফিস্কের সাথে তারা গ্যাং ওয়ার যাবে। এই সময় দেখা যায় ফিস্ক আবার ভেনেসার সাথে ডেটে এসেছে এবং এবার ভেনেসা তাকে জানায় যে ফিস্ক গ্যাংস্টার হলেও এখন আর তার কোনো সমস্যা নেই, সে ফিস্কের সাথে সম্পর্কে জড়াতে রাজি। রাশিয়ানরা ইতিমধ্যেই লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং এক জায়গায় একত্র হয়েছে। তখনই দেখা যায় ম্যাডাম গাও সেখানে একজন লোক পাঠিয়েছে যে একজন সুইসাইড বম্বার। সে সুইস দাবিয়ে সেখানে থাকা সব রাশিয়ান
তাদের বিস্ফোরণে উড়িয়ে দেয় এবং যে দু একজন রাশিয়ান বেঁচে যায় তাদের এনকাউন্টার করতে ফিস্কের ঠিক করা অসৎ পুলিশ বের হয় এবং সেখানে ডেয়ারডেভিল আসে। পুলিশ ডেয়ারডেভিলকে গ্রেফতার করতে যায় কিন্তু তার সুপার অ্যাকশন স্কিল দিয়ে পুলিশদের মেরে সে সেখান থেকে রাশিয়ানকে উদ্ধার করে সিক্রেট হাউসে নিয়ে যায় এবং তার বন্ধু নার্স ক্লার টেম্পলকে ফোন করে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তা শুনতে। ম্যাট রাশিয়ানকে বাঁচানোর চেষ্টা করে এমন সময় সেখানে এক সৎ পুলিশ অফিসার আসে। এরপর ডেয়ারডেভিল সে অফিসারকে আটক করে এবং হোস্টেজ বানিয়ে নেয় কিন্তু বাকি পুলিশ অফিসারেরা তার লোকেশন ট্র্যাক করে ফেলে এবং ম্যাটের সিক্রেট হাউস ঘিরে ফেলে। এই সময় ফিস্কের লোকেরা স্নাইপার দিয়ে গুলি চালায়, এতে করে বেশ কিছু পুলিশ অফিসারের গায়ে সেই গুলি লাগে। আর এর পেছনে কারণ হলো ফিস্কের উদ্দেশ্য ছিল এই দোষ ও ডেয়ারডেভিলের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাতে তার ইমেজ নষ্ট হয়। এদিকে ম্যাট যে রাশিয়ানকে আটক করে রেখেছে সে বুঝতে পারে আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্যে তার আধিপত্য শেষ হয়ে গেছে এবং মৃত্যু তার খুবই সন্নিকটে। তাই সে মারা যাবার আগে এই আন্ডারওয়ার্ল্ড ইভিল গ্যাংয়ের ফিনান্স অর্থাৎ টাকা সংরক্ষণের দায়িত্বে থাকা অউলের নাম বলে যায়। পরবর্তীতে ম্যাট মাস্ক অবস্থায় এনকাউন্টেড অউলের সাথে দেখা করতে যায় এবং অউল সুযোগ বুঝে তাকে ইলেকট্রিক শক দিয়ে পরাস্ত করে পালিয়ে যায়। এবার এখানে এন্ট্রি হয় এক বৃদ্ধ লোকের যার নাম স্টিক। বৃদ্ধ হওয়ার পাশাপাশি সে ডেয়ারডেভিলের মতো অন্ধ এবং ফাইটিং স্কিলফুল, এমনকি ডেয়ারডেভিলকে তার শক্তি বোঝার ক্ষমতা এবং প্রথম ট্রেনিং ইনি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সে ম্যাটকে একা ফেলে চলে যায় এবং আর সে কারণেই তাদের দুজনের মধ্যে অভিমান সুলভ আচরণ কাজ করে। কিন্তু এখন এই বৃদ্ধ স্টিক ম্যাটের কাছে একটি বিষয় সাহায্য চাইতে এসেছে। নবু নামের এক চাইনিজ বান্দা ব্ল্যাক স্কাই নামের একটি অস্ত্র নিয়ে আসছে এবং এই অস্ত্র নষ্ট করতে স্টিকের সাহায্য লাগবে ম্যাটের। কিন্তু ম্যাট সেখানে গিয়ে দেখে ব্ল্যাক স্কাই আসলে একজন বাচ্চা ছেলে, তাই স্টিক যখন গুলি করতে যাবে তখন ম্যাট বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। এরপর স্টিকের সাথে ম্যাটের মারপিট হয় এবং স্টিক আবারও চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় ক্যারেন ও বেনের মধ্যে কথোপকথন চলছে, যেখানে ক্যারেন বেনকে বলছে যে ইউনিয়ন অ্যালাইড ও টেলিস অর্থাৎ ফিস্কের সাথে কোনো কানেকশন আছে। কিন্তু বেন বলে এই সম্পর্কে কিছু ছাপতে হলে তাকে শক্ত প্রমাণ লাগবে। এরপর দেখা যায় ক্যারেন পেজের উপর আবারও হামলা হয়, তবে ফগি এসে দুজন মিলে তখনের মতো ব্যাপারটা সামাল দেয়। এরপর ক্যারেন বেনের সাথে টিম এক্সপোজ জয়েন করে। আরেকটি দৃশ্যে দেখা যায় স্টিক একজন লোকের সাথে দেখা করছে যার নাম স্টোন এবং তাকে স্টিক বলে যে ম্যাট আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এদের গল্প আসলে পরবর্তী সিজনে দেখা যাবে। এদিকে ব্ল্যাক স্কাই মিশন ফেল করায় নবু সহ আন্ডারওয়ার্ল্ডের সবাই এখন রেগে আছে। ম্যাডাম গাও প্রচন্ড অখুশি। এমন সময় সেই ঘুষখোর পুলিশ অফিসার কোমা থেকে বেরিয়ে আসে। এই মুহূর্তে ফিস্ক রিস্ক নিতে চায় না, তাই সে ওই পুলিশ অফিসারের বেস্ট ফ্রেন্ডকে অনেক টাকা দেয় তাকে খুন করার জন্য। ও যখনই ওর বন্ধুকে ইঞ্জেকশন দিয়ে খুন করতে যাচ্ছিল ঠিক সেই সময় ডেয়ারডেভিল সেখানে পৌঁছে যায় এবং ইঞ্জেকশন দিতে যাওয়া পুলিশ অফিসারকে অজ্ঞান করে। এরপর কোমা থেকে ওঠা পুলিশ অফিসারের থেকে সে কিছু ইনফরমেশন পায় এবং পরবর্তীতে বেনের কাছে যায় এবং বেনকে বলে ফিস্কের কুকর্ম নিয়ে আর্টিকেল লিখতে, যাতে পুরো শহরবাসী জানতে পারে অন্ধকারে থেকে ফিস্ক কিভাবে পুরো শহর কন্ট্রোল করছে। কিন্তু ঘটনা ঘটে উল্টো। ফিস্ক ন্যাশনাল টেলিভিশনের সামনে এসে প্রেস কনফারেন্স করে এবং শহরের জন্য সে কি কি ভালো কাজ করেছে এবং সামনে কি করবে তা জানিয়ে জনগণের সামনে নিজেকে সমাজসেবী হিসেবে দাঁড় করায়। এতে করে বেনের লেখা সে আর্টিকেল আর কোনো কাজে আসবে না, তাই সে আর্টিকেল ডিলিট করে দেয়। ম্যাটকেও রাগ আর দুশ্চিন্তা একই সাথে ঘিরে ধরে, কারণ তার সব খাটনি বেকার হয়ে গেছে। এবার টিমের সবাই মিলে ফিস্কের বিরুদ্ধে আবারও প্রমাণ সংগ্রহ করা শুরু করে। এরপর ম্যাট ফিস্কের গার্লফ্রেন্ড ভেনেসার সাথে সাক্ষাৎ করতে যায় তার পেইন্টিং গ্যালারিতে। যদিও সে তেমন ইনফরমেশন পায় না, তবে ফিস্কের সাথে দেখা হয়ে যায়। এদিকে সে চাইনিজ গ্যাংস্টার নবু ফিস্ককে বলে যে তার সেই স্প্যানিশ মহিলার বাড়ি দখল করা প্রয়োজন এবং এতে তার ফিস্কের সাহায্য লাগবে। ফিস্ক তার কাজ করে দিতে রাজি হয়, তবে শর্ত সাপেক্ষে একজন অ্যাসাসিন চায় যে ম্যান ইন ব্ল্যাক অর্থাৎ ডেয়ারডেভিলকে মারতে পারবে। এরপরে দেখা যায় সে স্প্যানিশ মহিলার খুন হয়ে গেছে, কিন্তু ডেয়ারডেভিল সেই খুনিকে ধরে ফেলে এবং তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে ডেয়ারডেভিল ম্যাডাম গাওয়ের একটি ওয়্যার হাউসে যায় এবং সেখানে তার জন্য অপেক্ষা করছিল একজন অ্যাসাসিন, আর সেই অ্যাসাসিন আর কেউ স্বয়ং নবু। এরপর তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এক পর্যায়ে নবু তার ব্লেড দিয়ে ডেয়ারডেভিলের শরীরের অনেক অংশ কেটে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত ফ্লোরে থাকা ফুয়েলের মাধ্যমে ডেয়ারডেভিল নবুকে সেখানে জীবন্ত পুড়িয়ে ফেলে। এরপর সেখানে ফিস্কের এন্ট্রি হয় এবং তার সাথেও ডেয়ারডেভিলের মারপিট চলে, কিন্তু সে ফিস্ককে কাবু করতে পারে না। এছাড়া ফিস্কের শরীরে এক প্রকার স্যুট আছে যেটি তাকে যে কোনো আঘাত থেকে রক্ষা করে। মারামারির এক পর্যায়ে দেখা যায় ডেয়ারডেভিল মরতে মরতেও বেঁচে যায় শেষ পর্যন্ত পানিতে ঝাঁপ দিয়ে। এরপর ডেয়ারডেভিল নিজের বাড়ি যায় এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে এবং তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ফগি এবং সে রীতিমতো শখ পায়, কারণ তার বন্ধুই ম্যান ইন ব্ল্যাক সে এতদিন জানতো না, কারণ তারা একই সাথে কলেজ লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। কিন্তু ম্যাট এতদিন তার কাছ থেকে এটি লুকিয়েছে, যার কারণে ফগি অভিমান করে ম্যাটের উপর এবং সে নেলসন ও মার্ডক ফার্ম ছেড়ে চলে যায়। অপরদিকে দেখা যায় বেনের স্ত্রী হসপিটালে আছে এবং সে অসুস্থ এবং বেনের অফিস থেকে বেনকে রিপোর্টার থেকে এডিটর বানিয়ে দেওয়া হয়েছে যেহেতু তার কাজে কোনো অগ্রগতি হচ্ছে না, তাই বেন ভাবে যে সেই ইনভেস্টিগেশন ছেড়ে দেবে। তখন ক্যারেন পেজ বেনের কাছে আসে এবং তাকে একটি এলিট হসপিটালে নিয়ে যায় যেখানে ফিস্কের মা ভর্তি আছে। এরপর ফিস্কের মায়ের কাছ থেকে ফিস্কের ছোটবেলা সম্পর্কে
সম্পর্কে জানে তারা। ফিস্কের বাবা ছিলেন একজন রাজনীতিবিদ এবং সে তার মায়ের উপর প্রতিদিন অত্যাচার করত। এমন চলাকালীন একদিন ফিস্ক তার বাবার মাথায় আঘাত করে এবং তার বাবা মারা যায়। যেহেতু খবরটি ছিল পুরো তাক লাগানো, তাই বেন আবারও সিদ্ধান্ত নেয় ইনভেস্টিগেশন চালু রাখবে। ফিস্ককে একটি অর্গানাইজেশনের পার্টিতে দেখা যায় যেখানে সবার ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, তাই এক এক করে সবাই ঢলে পড়তে থাকে, এমনকি ভেনেসাও। এদিকে ক্লেয়ারকে দেখা যায় সে ম্যাটের সাথে দেখা করতে এসেছে এবং জানায় যে তাদের মধ্যে সম্পর্ক তেমন ভালো যাচ্ছে না এবং সে শহর ছেড়ে চলে যাচ্ছে। এরপর ম্যাট যায় মেলভিন পটারের কাছে, এই লোকই ফিস্কের জন্য সুপার স্যুট বানিয়েছিল। মেলভিন পটার ম্যাটকে জানায় যে তার ফ্যামিলির একজনকে ফিস্ক ট্রেড দিচ্ছে। ম্যাট তাকে আশ্বাস দেয় যে তার সেই ফ্যামিলি মেম্বারের ক্ষতি হতে দেবে না। এতে করে মেলভিন ম্যাটের জন্য একটি স্যুট বানানো শুরু করে। ক্যারেন পেজ বেনকে বলে তারা যে ইনফরমেশন পেয়েছে তা ছাপাতে, কিন্তু বেন বলে এটুকু ইনফরমেশন যথেষ্ট নয়। এই সময় জেমস উইসলিকে কেউ একজন কল করে এবং জানায় ফিস্কের মায়ের সাথে দুজন দেখা করতে এসেছিল। উইসলি পর মুহূর্তেই ক্যারেনকে কিডন্যাপ করে এবং ক্যারেনের কাছে জানতে চায় তার সাথে আর কে ছিল। কিন্তু সে সময় উইসলির একটি ফোন কল আসে এবং ওই সময় ক্যারেন তার হ্যান্ডগান নিয়ে নেয় এবং ভয় পেয়ে থাকা অবস্থায় সে উইসলির উপর গুলি চালায় এবং উইসলি সেখানে মারা যায়। ডেয়ারডেভিল ম্যাডাম গাওয়ে রাস্তানায় হানা দেয় এবং সে বৃদ্ধা হলেও তার গায়ে এখনও যে জোর আছে তা দিয়ে সে ডেয়ারডেভিলের থেকে নিজেকে রক্ষা করে ফেলে। যেহেতু তার চেহারা ফাঁস হয়ে গেছে তাই সে এখন দেশে আর থাকতে চাচ্ছে না। এই সময় এটাও জানা যায় যে সেই পার্টিতে ড্রিঙ্কসের মধ্যে বিষ মেশানোর প্ল্যান ম্যাডাম গাও আর অউলের ছিল এবং তাদের টার্গেট ছিল ভেনেসা। ফিস্ক উইসলির লাশ দেখে এবং খুবই মর্মাহত হয়, কারণ উইসলি তার ম্যানেজার হওয়ার পাশাপাশি তার বেস্ট ফ্রেন্ডও ছিল। ফিস্ক তার মায়ের কাছে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল, কিন্তু তার মা কিছুই মনে করতে পারে না। এদিকে বেঁচে ফেরার পর ক্যারেন বেনকে ফোর্স করে আর্টিকেল ছাপার জন্য। বেন আর্টিকেল ছাপতে চায় কিন্তু তার বস মানা করে। তখন বেনের সন্দেহ হয়তো তার বসও ফিস্কের হয়ে কাজ করে, তাই সে চাকরি ছেড়ে দেয় এবং নিজের ভ্লগ শুরু করে। ভ্লগে পুরো আর্টিকেল পোস্ট করলে ফিস্ক জেনে যায় তার মায়ের কাছে বেন গিয়েছিল এবং রাতের বেলায় ফিস্ক বেনের বাড়িতে এসে তার গলা টিপে খুন করে। পরবর্তীতে ফিস্ক অ্যাকাউন্টের টাকা পয়সা কিছু ঘাপলার কথা অলকে জানালে সে রেগে যায় এবং ফিস্ককে রেগে গিয়ে নানান ধরনের কথা শোনায়, কিন্তু তবুও ফিস্ক তাকে তখন কিছু বলে না। কিন্তু অল তাকে বলে যে ভেনেসাকে টার্গেট বানানোর পেছনে তার হাত ছিল। তখন ফিস্ক তাকে পেদানি দিয়ে ছাদ থেকে ফেলে খুন করে। ফিস্ক তার সব এজেন্টদের অ্যাক্টিভ হতে বলে সেই কোমা থেকে বের হওয়া পুলিশের বেস্ট ফ্রেন্ডকে খুঁজে বের করতে, আর ম্যাট তার সুপার হিয়ারিং পাওয়ার দিয়ে তা শুনে ফেলে। ভেনেসা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ফিস্কের আগেই ম্যাট সেই পুলিশ অফিসারকে খুঁজে আনে এবং পুরো কনফেশন দেওয়ায় যে ফিস্ক তার সাথে কি করেছে এবং ফিস্কের নেটওয়ার্ক কিভাবে কাজ করে। এতে করে শহরের অনেক লোক অ্যারেস্ট হতে থাকে, এমনকি বেনের পত্রিকা অফিসেও কিছু লোক জড়িত, যদিও তার বস জড়িত ছিল না। ম্যাট যায় মেলভিন পটারের কাছে তার স্যুট আনতে। এদিকে পুলিশ গ্রেফতার করতে আসে ফিস্ককে। সে ভেনেসাকে দূরে পাঠিয়ে দেয় নিরাপদ স্থানে। পুলিশ ফিস্ককে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ফিস্ককে ঠিক করা আরো কিছু পুলিশ এজেন্ট আসে ফিস্ককে ছাড়াতে। তখনই স্যুট পরে এন্ট্রি হয় ডেয়ারডেভিলের। তারপর আবারও ফিস্কের সাথে ডেয়ারডেভিলের ফাইট হয় এবং ফিস্ক পরাজিত হয় এবং শেষমেশ জেলে যায়। এরপর মিডিয়া অফিসিয়ালি হেলস কিচেনের রক্ষাকর্তা হিসেবে ছাপায় ডেয়ারডেভিলের নাম এবং ফগির সাথে ম্যাটের সম্পর্ক ভালো হয়ে যায় এবং তারা আবারও ল ফার্মে একসাথে কাজ করা শুরু করে। এই ছিল ডেয়ারডেভিল সিজন 1 এর সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জানাবেন আগামী ভিডিওতে কোন সিনেমা বা সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চান। এই ভিডিওতে আপনাদের সাপোর্ট পেলে আমরা শীঘ্রই ডেয়ারডেভিল সিজন 2 এর এক্সপ্লেনেশন আপলোড করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।